সালামু আলাইকুম, আমি চাঁদনি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আবার সকালবেলা বলতে ভুল হবে, অনেক আগেই ঘুম থেকে উঠছি কিন্তু শুয়েছিলাম, কারণ শরীরে নিচ্ছে না কিছুই, কারণ এমন অবস্থা। আর মাজা ব্যথা এদিকে দিয়ে ওদিকে ফিরতে পারি না, এমন অবস্থা। আর ঘুম ঘুম চোখে উঠতে ইচ্ছা করে না, ম্যাচ ম্যাচ করে শরীর। তারপরে করলাম কি, গরম গরম চা করে নিয়ে নিয়েছি যে চা খাবো, আর হলো একটু বিস্কিট খাবো। সকালবেলা খাই না সবসময়, সকালে একদিন খেলে 3 দিন না সকালে না খেয়েই থাকে। তারপর আজকে তো রান্নাবান্নার কাজ নাই, বারটা গরম দিয়ে দিছি, যে রান্নাবান্নার কাজ নাই দেখে বেশি অলস সময় হয়ে গেছে। কালকে রান্না করছি, ওই ভাত তরকারি ফ্রিজে রয়েছে, ওটা দিয়ে আজকে দিন চলে যাবে। তাই ভাত গরম দিলাম, সাথে তরকারি গরম দেবো, আজকে দিন ফাইনাল হয়ে যাবে। হ্যাঁ, তাই চলো মোটামুটি কায়দায় যা যা করে তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। আর সারাদিনই আমি যেহেতু বললাম তোমাদের সাথে যে আমি এটা গুগল সাইটে কাজ করি, আর সারাদিন ওই কাজটা করে তো মাথাটা পুরো হ্যাং হয়ে থাকে কাজটা করার পর। যেন একটু ভিডিও করব বা বাইরে যাবো এরকমের হয় না। দেখো এখনও কাজ নিয়ে বসে আছি, এই যে কাজ দিছে, এখনও কাজের কোনো কিছু করতে পারিনি, কাজটা করব। তারপরে এই যে কথা, তাই খাবার নিয়ে বসছি, খাবো আর কাজ করব। তাই খাই আর কাজ করি, আর তোমাদের সাথে পরে আবার আসি কথা বলতে। আর ওপাশে ভাত গরম দিছি, বাটা এই মুড়ি আমার রোজার মুড়ি, মানে রোজায় কিনছি, এখন ওইটুকু আছে। তারপর মানুষ দিছে, ওগুলো তো আর ফেরত দেয় নেই, যা দিছি চাইতেও পারবো না, এটা কিছু কথা, লজ্জা বেশি চোখে। আর এই হলো আমার চা, দেখতে পাচ্ছ, এই আমার চা। আর এই বিস্কিটটা বাড়ি থেকে দিছে, যে বোনেরা বাড়ি থেকে দিছে। টোস্টটা অনেক ভালো, মানে এতটাই নরম, এতটাই মশমশা বলে বোঝাতে পারবো না, নরম দেখে খাওয়া যায়। তাই এখন আটকাই রাখি বাকিটা, খাবারটা আমি খেয়ে চিন্তা করছি, যেহেতু বর্ষা বর্ষা ভাব থাকে, বাকি বর্ষা নামে বাদাম ভাজা না হলে চলেই না। এখন বাদামগুলো সুন্দর করে খোটাকুটি করব। বাদাম খুঁটে ভাজলে গ্যাস কম লাগে, তার জন্য এরকম করে মানে আগে বিচিটা বের করে তারপরে মানে বাদামটা ভাজি। দেখো আমার ভাত গরম করা হয়ে গেছে, সুন্দর করে ভাতটা গরম করে। তাই একসাথে বসে গেছি বাপের মা আমি দুজনে মিলে, বাদাম খুঁটে একই জায়গায় দুজনে গল্প করতে করতে কাজও করা শেষ হয়ে যাবে। তাই আমি প্রায় অর্ধেক বাদাম কোটাকুটি করা হয়ে গেছে। বাপি তো পারতে আছে না, দাঁত দিয়ে যুদ্ধ করে, হাত দিয়ে করে, যেন বাদাম তো খুঁটতে হবে, সে বাদামের সাথে পারতে আছে না কেন। তাই করা এরকমের করে সবাই আনন্দের সাথে কাজ করতে আসি। রেডি রেডি হয়ে নিলাম, কোথায় যাচ্ছি বলো দেখি তোমরা। হঠাৎ করে মাথায় ঢুকলো দুপুর টাইমে যে আমি বাড়ি যাব। তাই চিন্তা করলাম আজকে যেহেতু শুক্রবার, শনিবার কালকে বিকেলে চলে আসতে পারবো, রবিবার আমার ক্লাস আছে তার জন্য। তাই আমি রেডি রেডি হয়ে নিছি বাড়ি যাওয়ার জন্য। আর হঠাৎ করে রেডি হলাম, গোসল টোসল করে নিছি, ছিলাম বাদাম খুঁড়তে, বাদাম খুঁড়তে খুঁড়তে মাথায় আসলো যে আমি বাড়ি চলে যাই। তারপরে বাড়ির জন্য রেডি হয়ে গেলাম, দেখো চোখের উপর ই লেগে গেছে, দেখতে পাচ্ছ মাস করাটা লেগে গেছে, মুছে দিলাম, ঠিক আছে। তাই চলো আমি গাড়িতে উঠি, তারপর তোমাদের সাথে কথা বলে। এ মাসে গেছে, মাসে মনে হয় বাড়ি গেছে, এ মাসে আর বাড়ি টেরে যাওয়া হয় নাই। তা আজকে যাচ্ছি, কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি সেটা কালকের ভিডিওতে বলবো আমি কী জন্য যাচ্ছি। দেশের অবস্থা খারাপ, আমার পরিস্থিতি খারাপ, সেটা হলো যে আমার পরিস্থিতি এত খারাপ সেটা বলে বুঝতে পারবো। তাই তোমাদের কালকে যখন আসবো তখন বলবো যে কী জন্য বাড়ি গেছি, আজ আর বলবো না, এটা সারপ্রাইজ থাকুক তোমাদের জন্য, কারণ আমার অবস্থাও খুব খারাপ, তার জন্যই বাড়ি যাচ্ছি। বাড়ি গেলে কোনো একটা সমাধান আসে, এটাই বড় জিনিস। তাই বাড়ি যাই, বোনেরা বললো হ্যাঁ চলে আসো তুমি বাড়ি, তাহলে দেখবো অনেক। তাই রেডি রেডি হয়ে নিছি বাড়ি যাওয়ার জন্য। তাই চলো রেডি হয়েছি, বের হয়ে যাই, আর বেশিক্ষণ লেট করবো না। তা বাড়ি যাওয়ার জন্য এসে বসে পড়লাম বাঁচে, আর ভালো একটা ছিট পাই নাই, তাই আজকে তোমাদেরকে ভিডিও করে কিছুই দেখাতে পারবো না। ছিটের অবস্থা এত খারাপ ছিল বলে বোঝাতে পারবো না। এক পাই নাই ঝালানার পাশে যে ভিডিও করব মাঝখানে পেয়েছি, পাশে একজন পর্দাশীল লোক মহিলা বসছে, তার জন্য সে তো মানে প্রথমেই ক্যামেরা ধরছি, পর বললো যে আমার দিকে ফিরাবে না, যে আমাকে না দেখা যায়। আর বাসটা পুরোটাই ফাঁকা ছিল, বাসটা পুরোটা ফাঁকা, এটাই। তাই এরকম করতে করতে বাড়ি চলে আসলাম, বাড়ি নিয়ে আসলাম একটা তাল, তালটা নিজে হাতে সুন্দর করে কুচলিয়ে নিলাম, এখন তালটা জাল দিতে আছি, এখনই হবে তালের পিঠা। ক্যামেরার সামনে আর আসা হবে না, যদি পারি আসবো, সুন্দর করে বসে বসে জাল দিতে আছি আমি।
এখন যেহেতু আমি বাড়ি বসে বাসায় বসে তালের পিঠা খাইছি, বোনেরা বলছে আমরা তালের পিঠা খাই নাই, আমাদের তাল নষ্ট ছিল, তালটা তাই। তারপরে তালটা মানে বুয়া বুয়াকে বললাম, বুয়া এনে দিছে, তার বাড়ির তালগুলো খুব মিষ্টি, ওই তালটাই নিয়ে আসছি। তা এখন তাল জাল দেওয়া শেষ, চালের গুঁড়িটা নিয়ে নিলাম পিঠা করার জন্য। এগুলো আগেই ফ্রিজে করে রাখছে, তারা পিঠা খাবে দেখে। সব কিছুই গোছানো ছিল, কিন্তু কথা হয়েছে দুর্ভাগ্যের ব্যাপার হলো তালটা তিতা ছিল, তার জন্য আর পিঠা বানায় নেই। যে নাইকেল কুচি দিয়ে দিলাম, আর এটা বানাবো গুড় দিয়ে পিঠাটা। তালের পরিমাণটা মনে হয় চালের তুলনায় একটু কমই হবে, যা যাই হোক মানে খাওয়া যাবে, মোটামুটি ভালোই হবে, খারাপ আর হবে না। নাইকেলের পরিমাণটা বেশিই হয়ে গেছে, তালের পিঠাটা নাইকেল বেশি দিলেই ভালো লাগে, কারো কি ওরকম কমের লাগে জানি না। আর আমি এসে মোটুই বসি নাই যে আজই রাতে পিঠা বানাতে হবে, কালকে যেহেতু আমি আবার চলে যাব, আমার রুমমেটকে আমি রেখে আসছি বাসায়, খুবই রেখেছে, তাই যে কালকে চলে যাব, তাই ঝটপট করে এখন এই যে তালটা দিয়ে দিলাম গরম গরম। ফ্রিজে ডিপে রাখা গুড়ি তো তার জন্য গরমটা দিলে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি, তার জন্য দিয়ে এরকমের করে ভালো করে লাড়াচাড়া করে নি, গোলাটা একটু নরম হয়ে গেছে, তাই সবাই একটু হাসাহাসি করতেছিল আমাকে নিয়ে, যে গোলাটা এরকমের কেন করলে। হঠাৎ করে দুপুরে বাসায় বসে প্রোগ্রাম করলাম আমি এখন বাড়ি যাব, তাই এখনই এরকমের করে চলে আসলাম। এই যে রাতের খাবার খেতে বসে গেছি, বাসায় রান্না করছে ডিম, তাই একটু ঝাল হয় নাই, আমি কয়টা মরিচ নিয়ে নিয়েছি। এই যে ডিম আর ভাত, যেহেতু আমার বড় থালে খাওয়ার অভ্যাস, তার জন্য একটা বড় স্টিলের থাল নিয়ে বসে গেছি খাবারটা খাওয়ার জন্য। আর এই তালের পিঠা ফাইনালি বানানো শেষ, পিঠাটা অনেক সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না। বন্ধুরা এখন বাজছে রাত 2টা, আমরা এখনও ঘুমাই রে, ঘুমাই দেখো চোখ কেমন করতেছে, লটোপটো লটোপটো করতে আছে। তাই চলো ভিডিওটা শেষ করে দিই, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।